তোমার তোমার সাথে কথা হচ্ছে আমার, ঠিক আছে? আচ্ছা, নাম্বার ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা তাহলে তাহলে ভালো থাকো, আমি খালার কাছে ফোন দেবো। শোনো শোনো, ফোন কাইটো না, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো। কথা হলো এটাই যে আমি কি তোমার ভালোবাসা পাবো না? শোনো, বোয়াকাটা ছেলেরা কোনোদিনও কোনো ভালো মেয়ের ভালোবাসা পাইতে পারে না। এটা কেমন ধরনের কথা হলো? হ্যাঁ, এটাই সত্যি কথা। আমি যদি বখেটে হয়ে থাকি, আমি তো তোমার সামনে তো খারাপ কিছু করি না। আমার সামনে খারাপ করো না, সারা পাড়ার লোক তোমারে ঘৃণা করে। কেন ঘৃণা করে তা জানো? আমার ওইটা জানার কোনো প্রশ্নই আসে। তাহলে তুমি যদি না জানো, তাহলে তুমি আমার বিষয়ে কেন এই কথাটা বলতে গেলা? আমি বলবো না, তোমারে একটা লোক ভালো বলে, দেখো তো, আমারে দেখাও তো যে এই লোকটা তোমাকে ভালো বলে। মানুষ না বলুক, তুমি তো আমাকে ভালো বলবো, তাই না? না, আমি বলবো না। কেন? 10 জন যারে খারাপ বলে সে খারাপ। আমাকে খারাপ কি কারণে বলে সেটা তুমি একবার শুনবা না? আমি কোনো কথাই শুনবো না, তুমি ভালো ছেলে না এতটুকু জানি। ফোন কাটো। কেন আমি ভালো ছেলে না কেন? তুমি তো আমার বিষয়টা জানবা আগে, জানার পরে তারপরে তো তুমি বলবা। আচ্ছা বলো। যেখানে অন্যায় হয় সেখানে প্রতিবাদ করতে যাই, তাহলে কি আমি খারাপ? শোনো, অন্যায় প্রতিবাদ যদি করে তাহলে সবাই তাকে ভালো বলবে, কিন্তু তুমি ওই রকমের কাজ করো না, তোমাকে কেউ ভালো বলে না। হ্যাঁ, কেন বলবে না? বলতেছি তো, যেখানে অন্যায় সেখানে আমি যা প্রতিবাদ করি, তাহলে কি আমি খারাপ? তোমাকে বলে দিই, চেয়ারম্যানের ছেলে এক জায়গায় যায় ধরা খালো, আর সেখানে যায় আমি চেয়ারম্যানের বিরুদ্ধে আমি কথা বলার পরে অনেক লোক আমাকে খারাপ ভাবলো। কেন আমি চেয়ারম্যান হয়েছে তো কি হয়েছে, আমি কি কথা বলতে পারি না? চেয়ারম্যানের ছেলে একটা অন্যায় করে যাবে আর এটা আমি সহ্য করে যাব, তা তো না। এই তখন থেকে চেয়ারম্যানের ছেলে আমার প্রতি এইরকম একটা দুর্বলতার সুযোগ নিয়ে আমার সব জায়গায় দুর্নাম মানে বলে কয়ে বেড়াইছে, কেন তুমি এটা শুনছো একবারও? কই না তো, এটা তো শুনলাম না। ওই যে তোমার এলাকার চাচা, যে মন্ডল চাচা, হ্যাঁ, ওর মেয়ে পুকুর পাড়ে গোসল করতে গেছি 2 বছর সময়, একটা ছেলে যায় রং কথা বলছে, বলার পর সে কি ঝগড়া গন্ডগোল। হ্যাঁ, রং কথা বলবে কেন? এটা না প্রতিবাদ করছে দেখে তারা বলছে কি জানো, যে সব জায়গায় তুই রংবাজি করে সব জায়গায় মাস্তানি করিস, তুই কেন এটা করতে যাবি, তুই এটা কেন করবি? তাহলে এটার কোনো কথা হলো? এই কারণে মানুষ সবাই আমাকে এভাবে বলে। আমি যদি অন্যায় করে যদি আমি সয়ে চলে আসি, তাহলে আমাকে সবাই ভালোবাসবে, আর এটা আমি সহ্য করি না, এই কারণে আমাকে খারাপ বলে, ঠিক আছে? তাই? হ্যাঁ, শুধু খালি এই কারণে। আর তুমি সবাই যে তোমাকে খারাপ বলে, আর তুমি তো কখনো জানো না, বোঝো না, তুমি দেখো না, তুমি কি দেখছো কোনো সময় আমার খারাপই কিছু করা? যখন তোমার হাত ধরে যখন তোমার ভালোবাসার কথা বলি, তখন তুমি আমাকে থাপড় মারছিলে। আমি যদি এতই খারাপ হইতাম, তাহলে কি থাপ্পড়ের জবাবটা দিতে পারতাম না? হ্যাঁ, অবশ্যই দিতে পারতাম। তাহলে তোমাকে আমি থাপ্পড়ের জবাবটা দেই নাই কেন? কারণ তোমাকে আমি ভালোবাসি, আর ভালোবাসি এই মানে যে তোমাকে আমি আমার জীবন সঙ্গী করে নেব। আমি যতই কষ্ট পাই, যতই আঘাত পাই, তবুও আমি তোমার ভালোবাসা গ্রহণ করে নেব। আর এইটুক ত্যাগ তুমি স্বীকার করতে পারবে না? বলো। হ্যাঁ, অবশ্যই পারবো। তাহলে তুমি কেন মানুষের কথা শুনে আমার সাথে এরকম করতেছো? দেখো, বিষয়টা তো আমি জানতাম না, তবে এখন জানছি। পরবর্তী সময় কোনো সমস্যা যদি এরকমের কানে আসে, তাহলে আমি অবশ্যই মানে এটা প্রতিবাদ করবো। তুমি প্রতিবাদ করতে পারবে আমার বিরুদ্ধে? অবশ্যই, কেন পারবো না? পারবা তো? কেন, আমি মেয়ে মানুষ দেখে আমি সবাইকে ভয় পাই চলবো? তাহলে একটা কথা বলি আগে, শোনো। বলো। তুমি কি সত্যি আমাকে প্রেম করো না আমার সাথে, একটু বলো না প্লিজ। আগে তোমার সবকিছু আমি দেখবো, আরো 1 মাস দেখবো যে তুমি ভালো পথে চলো না খারাপ পথে চলো। যদি দেখছি যে তুমি ভালো পথে চলো, অবশ্যই তোমাকে আমি, তুমি আমার সব কিছুতেই দেখতে পাবা, আমি তো বলছি তোমায়, তুমি আমার পাশে পাশে থাকবা, তুমি আমার সবসময় ছায়ার মতো হয়ে থাকবা, তুমি আমার দেখবা যে আমি কি করতেছি, কোনো অন্যায় করতেছি কিনা বা কোনো খারাপই কিছু করতেছি কিনা, তুমি এই জিনিসটা দেখবা, তাই না? অবশ্যই। তাহলে তোমার একটা লোককে বিশ্বাস করতে গেলে 6 মাস বছর লাগে না, তাকে 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে যদি একটা আপনজন করে নিয়ে কাজ করা যায়, তাহলে কিন্তু মানে তাকে মানে অটোমেটিক বিশ্বাস করা লাগে। কিন্তু এই 6 মাস বছর ধরে এভাবে বছরে বিশ্বাস করে কিন্তু কখনো জীবন চলে না। আচ্ছা মকবুল, তুমি টেনশন করো না, দ্বিতীয়বার কোনো সমস্যা হলে আমি একটু দেখি। হ্যাঁ, তোমার দোষ না অন্য কারো দোষ। হ্যাঁ, তোমার পরে সত্যিকারে যদি তুমি ভালো মানুষ হও, তো অবশ্যই তোমাকে আমি ভালোবাসি। তোমার বাবা কি তোমাকে কোনো গল্প সল্প করে না, আমার বিষয়ে কোনো গল্প করে নাই? না, সবাই বলে তুমি খারাপ ছেলে। ও তাই? তোমার বাবা বাজারে যায় একটা লোকের সাথে টাকা নিয়ে গ্যাঞ্জাম লাগছে, তোমার বাবার কাছ থেকে টাকা পাবে, তোমার বাবা টাকা পাবে ওর কাছে,
চাইতে গেছে দেখে তোমার বাবাকে অনেক ধরনের কথাবার্তা বলছে, আর ওখানে যাই তোমার বাবার সঙ্গে আমি তোমার বাবার পাশে দাঁড়াই আমি প্রতিবাদ করছিলাম, করে তোমার বাবাকে আমি টাকা উঠাই দিয়েছিলাম, তাহলে কি এটা আমি খারাপ করছি? না, এটা তো ভালো কাজ করছো। আচ্ছা, বাবার কাছে আমি একটু শুনি। হ্যাঁ, তুমি বাবার কাছে শুই না, দেখি তারপর তোমার আমি জানাবো। তুমি যা শোনো যেটাই কিছু করো, কিন্তু আসলে তোমাকে কিন্তু আমাকে ভালোবাসতে হবে, এটা শুধু মনে রাখবো। আচ্ছা, ঠিক আছে, কি বলছি বলো তো? তুমি ভালো করতে চলবা, আমি ভালো বাসবো। আরে ভালো পথে চলার সহযোগিতা কে করবে? আমি করব, তুমি আমার পাশে থাকবে তাহলে? অবশ্যই, সত্যি 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 সত্যি। ও, আসলে তুমি মানে আমি আগে মনে করছিলাম একটা জিনিস যে তোমার মনটা অনেক পাথরে গড়া, কঠিন হবে, কিন্তু দেখলাম না তুমি যে এত মানে নরম ভাবে বলে আমার মানে আমার পাশে যে ছায়া হয়ে থাকবে এটা আমি কখনো ভাবি নাই। দেখো মকবুল, তুমি মানে কোন জায়গার কথা কোন জায়গায় আনছো আমি জানি না। না না, আসলে একটা কথা কি জানো, মানে আমি কথা বলছি দেখি তোমার খুব হাসি হচ্ছে, তাই না? না, হাসি পাইছে এই জন্য যে তুমি একটা নষ্ট ছেলে এত সুন্দর প্রেমের কথা বলতেছো, তাই আমি হাসতেছি। শোনো, প্রেম ভালোবাসা পেয়ে যদি আমি ভালো হয়ে যাই আর ভালো পথে যদি চলতে পারি তাহলে তো আমার তোমার ভালো, তাই না? হ্যাঁ, তা অবশ্য ঠিক। তাহলে তুমি এই কথা বললে কেন? না, বলছি এই জন্য যে পাড়ার লোক সবাই বলে যে তুমি একটা খারাপ ছেলে, বোকা একটা তুমি ছেলে, তা আমার সাথে এত সুন্দর ভালো কথা বলতেছো, মানে এই জন্য আমার হাসতেছি যে মানুষ পরিবর্তন হইতে সময় লাগে না। আমি একটা জিনিস বিশ্বাস করি কি জানো, যে সবাই যদি আমাকে খারাপ বলে আর তুমি যদি আমাকে ভালো বলো তাহলে আমি কারো কোনো কথা আমি মানবো না, কারো কথা শুনবো না। যে আমার যে আপনজন, আমার যে ঘরের লোক, সে যদি আমাকে মানে বাঁচিয়ে নেয়, সে যদি আমার সাপোর্ট নেয়, সে যদি আমার ভালো দিকে দেখে যদি আমার সাথে চলে, তাহলে মানুষের কথায় আমি তো কোনো কান দিতে যাব না, মানুষের কথা কেন শুনতে যাব আমি? ঠিক আছে, তাহলে তুমি এটা শোনো, আমার না অনেক ক্ষুধা লাগছে, বুঝছো? তোমার ক্ষুধা লাগছে এই শেষ? হ্যাঁ, আমি সকালে কিছু খাইনি। কেন সকালে কিছু খাও নাই কেন? তুমি ঘুম থেকে উঠছো কয়টা বাজে? 11টা বাজে উঠছি। 11টা বাজে ঘুম থেকে উঠছো আর এ পর্যন্ত কিছু খাও নাই? বাহ, আসলে আমি খাওয়াই দিই। না না না, তোমার খাওয়াতে হবে না। তুমি, আমি সবসময় জানি শুনি যে তুমি খুব ভালো ছেলে, ভালো থাকো, ভালো কাজ করো, ভালো পথে চলো, অবশ্যই তোমার পাশে আমি আছি, ঠিক আছে? কেন আমি খাওয়াই দিলে তোমার সমস্যা? না সমস্যা না, ওই পর্যন্ত যাই, তারপরে কোন পর্যন্ত আসবো? ওই লেভেল পর্যন্ত যাই। আচ্ছা ঠিক আছে, আমি ওই আশায় থাকলাম। ওকে ওকে, আল্লাহ ভালো থাকো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।